আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। মাছ এবং চিংড়ি চাষি সমস্ত ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মাছের একটি রোগ অর্থাৎ ব্যাকটেরিয়াল হিমোরেজিক সেপ্টিসেমিয়া, একটি কমন রোগ, এই রোগটি আসলে কী, এই রোগে কীভাবে আপনারা প্রতিরোধ করবেন বা কীভাবে করে প্রতিকার করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হবো। তো চলুন শুরু করা যাক। ব্যাকটেরিয়াল হিমোরেজিক সেপ্টিসেমিয়া, এই রোগটি থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ মাছের। তো আসলে কীভাবে বুঝবো যে আমার এই মাছে হিমোরেজিক সেপ্টিসেমিয়া হয়েছে? প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে যে মাছের ত্বকে ক্ষত দেখা যাবে, হচ্ছে রক্তাক্ত ক্ষত, অর্থাৎ এমন একটা ক্ষত যেখানে হচ্ছে রক্ত হিমোরেজ রক্তক্ষরণ হবে, এরকম একটা ক্ষত তৈরি হবে প্রথমে, যে কোনো মাছের ক্ষেত্রে এটা হতে পারে। এরপরে যেটা হয় সেটা হলো যে আঁইশ উঠে যায় মাছের, মাছের আঁইশটা উঠে যায় এবং সেটা ভালো মতো মাছ যারা স্যাম্পলিং করেন, অর্থাৎ 15 দিন পর একটু জাল দিয়ে ধরে দেখেন মাছের ক্ষেত্রে, মানে ধরে দেখলে বুঝবেন যে মাছের হচ্ছে ই হয়েছে, আঁইশ উঠে গেছে। এরপর যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মাছের যে পায়ুপথ, আমরা অ্যানাস রিজিয়ন বলি যেটাকে, সেই পায়ুপথে হচ্ছে লাল হয় এবং ফুলে যায়, লাল এবং ফুলে যায় এরকম আমরা দেখা যায় আর কি। এরপর যেটা হয় সেটা হচ্ছে অগ্ন্যাশয় বা অগ্ন্যাশয় এবং অগ্ন্যাশয় বলতে প্যাঙ্ক্রিয়াস এবং হচ্ছে কিডনি বা বৃক্ক, এইটা হচ্ছে যেটা হয় সেটা ফুলে যায়। যদি আপনি ডিসেকশন বা হচ্ছে এটা মাছকে কেটে দেখেন, আক্রান্ত মাছকে, তাহলে হচ্ছে এটা দেখা যাবে, অর্থাৎ ফুলে যাবে হচ্ছে কিডনি এবং বৃক্কটা, কিডনি এবং অগ্ন্যাশয়টা। এরপর যেটা ঘটে সেটা হচ্ছে যে মাছের পেটটা কেটে দেখলে দেখা যায় যে সেখানে হচ্ছে হলুদ ফ্লুইড, অর্থাৎ হলুদ রঙের হচ্ছে তরল, মানে তরলে পেটটা ভর্তি থাকে, অর্থাৎ এই হলুদ রঙের তরলে একেবারে পেট ভর্তি অবস্থায় থাকে। তো এই মোটামুটি কিছু লক্ষণ দেখলে বুঝে নেওয়া যায় যে ব্যাকটেরিয়াল হিমোরেজিক সেপ্টিসেমিয়া হয়েছে মাছের ক্ষেত্রে। এখন আমি আগে বলেছি আপনাদের যে হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই রোগাক্রান্ত না হয়। এই সতর্কতার হিসেবে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে মাছকে আপনি খাবারের সাথে গাট, অর্থাৎ একটা গাট প্রোবায়োটিক খাওয়াবেন, আর একটা হচ্ছে পন্ড প্রোবায়োটিক হচ্ছে পুকুরে দেবেন চাষকালীন টোটাল সময়ে, যতটুকু লাগবে সেই সময় সেই অনুযায়ী দেবেন। এরপর যদি হয়ে যায় একান্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা পানিকে হচ্ছে আমরা ডিসইনফেক্টেন্ট করবো হচ্ছে ইন অ্যালকাইল ডাইমিথাইল বেঞ্জাইল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সিটাইল ইপ্রেডিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমরা 80 গ্রাম দিব হচ্ছে 40 শতকের জন্য 3 ফিট গভীরতার এই ডোজটা। তো এটা আমরা মোটামুটি করে ফেলবো, তাহলে এই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়। এছাড়া আমরা হচ্ছে 250 গ্রাম হচ্ছে লবণ দেবো প্রতি শতকের জন্য, এই লবণটা দিব। এই এছাড়া আমরা যেটা করবো সেটা হচ্ছে যদি একেবারে সিভিয়ার পর্যায়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, অর্থাৎ টেট্রাভেট, এই ওষুধটা হচ্ছে আমরা করবো হচ্ছে খাবারে 2 গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে মিক্স করে এটা হচ্ছে আমরা খাবারের সাথে দিব। এই মানে যে অ্যান্টিবায়োটিকের যে ডোজটা এটা হচ্ছে আপনার 4 দিন দিতে হবে, আর এটার প্রত্যাহারকাল হচ্ছে আপনি 25 দিনের মতো হচ্ছে 24 থেকে 25 দিন কম পরে হচ্ছে মাছটা হচ্ছে ধরবেন বা খাবেন এই বিষয়টা। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে খাবারের সাথে ভিটামিন সি জাতীয়, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড দেবেন আপনি, ভিটামিন সি দেবেন হলো 1 গ্রাম করে 1 কেজি খাবারের জন্য, তাহলে ক্ষতটা হচ্ছে দ্রুত শুকিয়ে যাবে। তো এই আশা করছি ভিডিওটি আপনাদের উপকার লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন, আর শেয়ার করবেন বেশি বেশি যেন হচ্ছে খামারি ভাইদের কাজে লাগে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।